অডিও ফাঁসের ঘটনার পরেও বিতর্ক পিছু ছাড়ল না ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিবার। এবার দুই ছাত্রীকে সাত ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং নগ্ন করে ভিডিও ধারণ করে ভাইরাল করার হুমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া আবাসিক হলে সিট বাণিজ্যের অভিযোগ ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে। তবে শিক্ষার্থীদের নির্যাতনের কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান কলেজ অধ্যক্ষ। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। এভাবেই হুমকি দেন ইডেন কলেজ রাজিয়া বেগম ছাত্রীনিবাসের কয়েকজন শিক্ষার্থীকে কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিবা। অডিও রেকর্ড ভাইরাল নেট দুনিয়ায়। আমি যদি একটা সিট না দিই 202 থেকে তোদের কোন বাপ সিট দিবে? ম্যাডাম না দিবে, ক্ষমতা আছে ম্যাডাম দে। এই ঘটনার রেশনা কাটতেই এবার সেই শিক্ষার্থীকে বঙ্গমাতা হলের 1107 নম্বর কক্ষে আটকে রাখা হয় বেলা 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এ সময় দুই শিক্ষার্থীকে করা হয় নির্যাতন, নগ্ন ভিডিও ধারণ করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগ সভাপতি। আরো অনেক কিছু বলছে যে আমি যদি এগুলো না বলি তাহলে উলঙ্গ করে মানে ভিডিও করে ভাইরাল করে দেব। ইডেন কলেজের দুই শিক্ষার্থীকে দুই দফা মানসিক নির্যাতন ও হুমকির ঘটনা ঘটলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যোগাযোগ করা হলে ভয়ে কথা বলেননি ভুক্তভোগীরা। যেই দুটো মেয়ের সাথে আজকে এই ঘটনাগুলো ঘটলো, প্রশাসন হচ্ছে তাদেরকে ওই সময়ে ওই রাতেই তাদেরকে তাদের পরিবারে তাদের মা বাবার কাছে হস্তান্তর করে দেয়। এগুলো যে আজকের ঘটনা এমন নয়, অতীতেও এই ঘটনা ঘটে আসছে। এমনও হয়েছে মেয়েদেরকে একদম মারতে মারতে দেখা যাচ্ছে লাল করে ফেলছে এবং মেয়ের কথা বলারও এরকম শক্তি থাকে না, এবং সে ভয়ে কাউকে যে জানাবে তাকে এরকম হুমকি দেওয়া হয় যে যদি জানানো হয় সেক্ষেত্রে তার সাথে খারাপ কিছু ঘটবে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ছাত্রীনিবাসে বেশিরভাগ কক্ষ নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে। ছাত্রীনিবাসে সিট পেতে হলে ছাত্রলীগ নেত্রীদের দিতে হয় 10-15 হাজার টাকা, যা নিয়ন্ত্রণ করেন কলেজ ছাত্রলীগ সভাপতি। এছাড়াও দলীয় কর্মসূচিতে যেতে না পারলে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এসব বিষয়ে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ শিক্ষার্থীরা। নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নেওয়া হয় 28-35 হাজার টাকা। তারা বলে যে প্রোগ্রামে যেতে হবে, যদি না যায় সেক্ষেত্রে তার তো সিট ক্যান্সেল, এবং ধাক্কা গলা ধাক্কা দিয়ে যে বের করে দেওয়ার বিষয়টা এটাও ঘটে। মাসিক ভিত্তিতে এখানে রুমগুলো ভাড়া দেওয়া হয় এবং এখানে হচ্ছে বাৎসরিক ভিত্তিতে টাকা নেওয়া হয়। এসব অভিযোগের বিষয়ে মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি কলেজ ছাত্রলীগ সভাপতি। ছাত্রলীগের সিট বাণিজ্য ও ছাত্রীনিবাসে শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে দায়সারা কথা বলেন কলেজ অধ্যক্ষ। আমাদের কাছে যদি কোনো বিষয় লিখিতভাবে জানানো হয়, কোনো বিষয়ে লিখিতভাবে অভিযোগ করা হয়, অবশ্যই আমরা সেটা দেখব। শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় কলেজ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে তদন্ত চলছে জানিয়ে ছাত্রলীগের সভাপতি বলেন প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অডিও যে অডিওটি ভাইরাল হয়েছে আমরাও শুনেছি, তো আমরা আমাদের যে দায়িত্বপ্রাপ্ত নেত্রী যারা আছেন এখানে তাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি, তারা এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছে। মিথ্যা বা সত্য এখনই বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি এই ধরনের ঘটনা যদি ঘটিয়ে থাকে অবশ্যই আমরা তাকে এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। কিছু নিউজও প্রচার করছে বলে আমার মনে হচ্ছে, তবে